আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে সালসাবিল সারাপুর গল্প আমার চন্দ্রাবতী, এই গল্পের দ্বিতীয় পর্ব। যারা সূচনা পর্বটি এখনও পড়েন নাই তারা অবশ্যই আগে সূচনা পর্বটা পড়ে আসুন, তারপর এই দ্বিতীয় পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। এই মেয়ে ছোট্টবেলা থেকেই দুয়ার ত্বকের সম্পর্কে জানে, এই নিয়ে ছোট্টবেলা থেকে দুয়ার অনেক ক্ষতি করেছে জেরিন। বুদ্ধি হওয়ার পর তাই এই মেয়েকে দোয়া এড়িয়ে চলে। এখানে কাজ কি, দৌড়ে যাও, রামিশার পড়ার জবাব। জেরিন এবং তাদের কথা কাটাকাটির কারণে ক্লাসের অন্য সবার দৃষ্টি এই দিকেই। না, আমি শুধু দেখতে চাই এই গরমে ফুল হাতা কাপড় পরার কী দরকার। মাহি উঠে হালকা ধাক্কা দিল জেরিনকে। তুমি কি সমকামী? দুয়ার কাপড়ের ভেতর তুমি কি দেখবে? আজব হরে রাম মাহি, সেই বলেছিস, হো হো করে হেসে উঠল প্রো ক্লাস। জেরিন দোয়াকে সাজতা করতে এসে নিজেই হাসির পাত্র বনে গেল। স্যার আসতেই সবাই নিজের স্থানে অবস্থান করেছে। দোয়া ফিসফিস করে মাহিকে বলল, কি দরকার ছিল এত কড়া ভাষা ব্যবহার করার? দেখ চাঁদ, তোকে অপমান করলে আমি কখনো চুপ থাকি না, কিভাবেই থাকবো আজব। মাহি যা করেছে বেশ করেছে, আমাদের সামনে থাকিস তুই লিডার, আর বাহিরে তোকে আমাদের বাঁচাতে হয় অন্যের কাছ থেকে। বাদ দে, চিন্তা করবি না চাঁদ, আমরা থাকতে কেউ তোকে কিচ্ছু বলার সাহস পাবে না। আহা, এত ভালোবাসা, চোখে পানি চলে এলো। দোয়া অভিনয় করলো নিজের চোখের পানি মুছে নেওয়ার। অতঃপর তিনজনই মুখ টিপে ক্লাস চলাকালীন সময়ে নিজেদের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। থাইল্যান্ডে ব্যস্ত রাত, শহরের বুকে গভীর রাতে ছেলে মেয়ে জোয়ান বড়ো সবাই ডুবে আছে কালো জগতের মুহে। কেউ কেউ ডুবে আছে শারীরিক চাহিদা মেটাতে, কেউ আবার ডুবে আছে নেশায় মত্ত হয়ে। দ্য আয়রন ফেরিস এই মুহূর্তে শত নর নারী অবস্থান করছে, যার মধ্যে উপস্থিত আছে বাংলাদেশের দলের অধিনায়ক ইয়াদ বিন তেহরান, যেখানে বাড়ির সবাই নিজেদের শারীরিক মানসিক খোরাক মেটাতে প্রস্তুত, সেখানে ইয়াদ বসে কথা বলছে তার কোচের সাথে। বছর চারেক আগে ইয়াদের রূপ ছিল একেবারে অন্যরকম। বন্ধুদের সহিত দেশ বিদেশে ভ্রমণের পাশাপাশি দেশি বিদেশি নানান মেয়েদের সাথে মেলামেশায় ওস্তাদ ছিল। টাকার কমতি তার কখনোই ছিল না, তাই যখনই যা দরকার হতো হাতের মুঠোয় সেটা পেয়ে ছাড়ত। ছোট্টকাল থেকেই ক্রিকেটের প্রতি তার যোগ ছিল অত্যন্ত আবেগী, তাই বাছাই পর্বে সিলেক্ট না হলেও বাবার টাকা একাডেমিতে নিজের জায়গা করে নিয়েছিল সে। পরিশ্রমের ফলে অনূর্ধ্ব ১৯ দল থেকে ক্রিকেটের জগতে ইয়াদ নিজের জন্য ভালো একটা জায়গা তৈরি করে নেয়। চার বছর পূর্বে সে জাতীয় দলে আসে এবং বর্তমানে দেশের এবং বিদেশের সবচেয়ে ডিমান্ডিং খেলোয়াড়। সে মুখে মাস্ক ব্যবহার করে এক হাতে গ্লাস নড়াচড়া করছে, অন্য হাতে কানে মোবাইল চেপে ধরে আছে সে। চারদিকের আকর্ষণীয় নারী কালো রঙের জ্যাকেট পরিহিত ইয়াদের দিকেই আবেদনময়ী দৃষ্টিতে মত্ত হয়ে আছে, আর ইয়াদ নিজের ক্রিকেটের দুনিয়ায় অবস্থানরত। দূরে বসে ইয়াদকে পর্যবেক্ষণ করছে তার থাইল্যান্ডের বন্ধু মিচেল। অনেক বছর পরেই ইয়াদের সাথে তার দেখা। মিচেলের সাথে তাদের অন্য সব বন্ধু ফারসিব, ইয়াসির এবং স্পন্দন বসে আছে। মিচেল ইয়াদদের এমন অদ্ভুত পরিবর্তনের কথা শুনেও নিজের স্বচক্ষে তা দেখে ফারসিবকে ইংরেজিতে প্রশ্ন করল, ইয়াদের মধ্যে এত পরিবর্তন কীভাবে? মানে পূর্বে তাকে আমাদের কাছে দিনের বেলায় পেলেও মাঝরাতে সে মেয়েদের মাঝে ডুবে থাকত, অথচ কিছু সময়ের মধ্যে কত মেয়ে তার পাশে নানান ইঙ্গিত দিচ্ছে কিন্তু সে মাথা উঠিয়ে পর্যন্ত দেখল না। এসব কি সত্যি আদৌ? একদম সত্যি। জাতীয় দলে আসার পর ইয়াদ এমন পরিবর্তিত হয়েছে, আগের সব প্রেমিকা ব্যাট পার্টনার সব কিছু এখন তার লিস্টের বাহিরে, ইয়াদ এখন আমাদের ভদ্র ছেলে। ফারসিব বলল, আমার বিশ্বাসই হচ্ছে না, ইয়াদ নিজেকে কন্ট্রোল না করলে কত বাচ্চার বাপ হতো সে। ক্রিকেটের অনেকেই তো মেয়েবাজ, মেয়েদের সাথে শোয়া তাদের জন্য কমন। তাহলে মিচেল পুনরায় প্রশ্ন করল, আবেগের বসে মানুষ অনেক কিছুই করে মিচেল, আবার বোঝ এলেই সব ছেড়েও দেয়। ক্রিকেট শুধু একটা সুযোগ এনে দিয়েছে ইয়াদের জীবনকে পরিবর্তন করার। স্পন্দন ইংরেজিতে জবাব দিল মিচেলকে, আহ গ্রেট। মিচেল পুনরায় হেসে ইয়াদের পানে তাকালো। ইয়াদ মোবাইল পকেটে পুরে তাদের দিকে এগিয়ে আসছে, কাছাকাছি এলে ইয়াদ নিজের মুখ থেকে মাস্ক খুলে নিল।
ইয়াদের মুখে হাসি বিদ্যমান। সে সামনে এগিয়ে যেতেই অমনি কেউ একজন ইয়াদকে পিছন থেকে আলিঙ্গন করে বলে উঠল, ইয়াদ! ইয়াদের সাথে বাকি সবাই বিস্মিত হয়ে আছে। ইয়াদ বিরক্তি নিয়ে মেয়েটার হাত চেপে তাকে নিজের সামনে দাঁড় করালো। ইয়াদ মেয়েটাকে চিনল না। ব্রোকোচকে সে মেয়েটার দিকে বোঝার চেষ্টা করছে কাহিনী কি। ইয়াদের খরশন চলে হাত রেখে মেয়েটা ইংরেজিতে বলতে আরম্ভ করলো, এত বছর পর তোমার দেখা পাবো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কে? আমি চিনি না। ইয়াদের প্রশ্নে মেয়েটা আবার বলে উঠল, আমি জেনিফার, মনে নেই কয়েক বছর পূর্বে ক্রিসমাসে আমরা একসাথে রাত কাটিয়েছিলাম, অনেক চেষ্টা করলাম যোগাযোগ করার কিন্তু তুমি অবধি পৌঁছাতে পারিনি। ইয়াদ নিজের চোয়াল থেকে মেয়েটার হাত সরিয়ে দিল, মনে নেই, জাস্ট লিভ। ইয়াদ, আই লাভ ইউ। সেদিনের পর থেকে আমি আমার এই সত্তা অন্যজনকে স্পর্শ করতে দেইনি। তো এতে আমার কি কাজ? তোমার শরীর তোমার ব্যাপার। কথাটা বলে ইয়াদ সোফায় বসে পড়ল। বাকিদের সাথে টেবিল থেকে সিগারেট নিয়ে তাতে আগুন ধরিয়ে নিজের ঠোঁটে চেপে ধরলো সেটা। জেনিফার মেয়েটা ইয়াদের সামনে হাঁটুবাজ করে বসে পড়ল। ইয়াদ, আই রিয়েলি লাভ। স্টপ, কি করছো? কি এসব লাভ ভালোবাসা আমার জন্যে না, আমি এসব বুঝি না আর না বুঝবো কোনোদিন। আমার জন্য মেয়েরা একটা মোহ ছিল, ব্যবহারের পর যা শেষ হয়ে যেত। বর্তমানে আমি আমার লাইফ নিয়ে খুশি আছি, মেয়েবিহীন। আমার ক্যারিয়ারে আমি ফোকাসড। এখন আমার জীবনে কোনো মেয়ে বা ভালোবাসা কিছুই দরকার নেই। আগে রাত কাটানোর পূর্বে কোনো মেয়েকে ভালোবাসার শর্ত ছিল না, বুঝেছো? জাস্ট লিভ। ইয়াদের চিৎকারে মেয়েটা ফ্লোরে বসে পড়ল। চারদিকে সবাই বিস্মিত। মেয়েটা মুখ চেপে কান্না সংযত রেখে ওঠার চেষ্টা করলো। ইয়াদ সোফায় হেলান দিয়ে বসল, হাতের সিগারেট আবারও ঠোঁটের মাঝখানে রেখে লম্বা ফুঁক দিল একটা। এরই মধ্যে আবারও ইয়াদের ফোন বেজে উঠল। অপর পাশ থেকে জবাব শুনে ইয়াদের গর্জন শোনা গেল, বারবার টাকার লোভ দেখিয়ে বিপিএলে আমার দল পরিবর্তন করতে পারবেন না, এটা আমার ব্যক্তিগত পছন্দ। যেটা আমার পছন্দ হয় আমার কাছ থেকে সেটা নেওয়ার ক্ষমতা কারো নেই, স্বয়ং টাকারই নেই। আগে যদি আমার কথা শুনতেন। ইয়াদকে হারালে আফসোসই করা লাগে, আজকের ঘটনা নিজের জীবনের একটা শিক্ষা হিসেবে নেবেন। কথাটা বলে ফোন রাখলো ইয়াদ। একে তার মেজাজ খারাপ ছিল, এর উপর আবারও মেজাজ চটে গেল ইয়াদার। সে বিড়বিড় করে বলতে লাগলো, ট্রিপে এসেও শান্তি দিচ্ছে না আমাকে, যেই ভাবলাম শান্তির সময় কাটাবো অমনি কাহিনী শুরু। ধ্যাত! ইয়াদ নিজের কপালে হাত ঘষল। আরে মেজাজ খারাপ করিস না, মেয়েটাকে ঠিকভাবে বলতে পারতি? ইয়াসির একটু থেমে এক হাতে মাথায় হেলান দিয়ে বলল, তুই দেখেছিস আমি অনেক ভালো মুডে ছিলাম, কিন্তু আমার মেজাজ ভালো থাকা হয়তো কারো সহ্য হয় না। আমার বিরক্ত লাগে যখন কেউ আমার কথা না বোঝে, তার উপর সেই মেয়েটা। আরে অতীতে কোন মেয়ের সাথে শুয়েছি আমার কিভাবে মনে থাকবে? বেশি মেজাজ খারাপ হলো যখন মেয়েটা আমাকে ভালোবাসে বলল। আর এইসব ভালোবাসাবাসিতে একেবারে বিশ্বাস নেই। নারী দেহের উপর মোহ ছিল, রাত শেষ মোহ শেষ। দিনের বেলায় না আমি তাদের চিনতাম না তারা আমাকে চিনত, কিন্তু তোরাই সাক্ষী আমি এইসব বাদ দিয়েছি, নিজের ক্যারিয়ারের পেছনে ছুটি আমি এখন। এইসবের জন্য আমি ফুসরত পাই না আর পেলেও করি না, বিবেকে বাধা দেয়, কেন তা জানি না। শান্ত হ, চল এখান থেকে বেরিয়ে যাই, লং ড্রাইভে যাবি? স্পন্দন বলে উঠল। মিচেল, কোনো জায়গা ভালো হবে লং ড্রাইভের জন্য? ইয়াদের প্রশ্নে মিচেল ইংরেজিতেই জবাব দিল, এখানে চারিদিকের জায়গাটা বেশি আকর্ষণীয়, যেদিকে যাবে সেদিকে ভালো অনুভব করবে। ওকে, যাওয়া যাক। ইয়াদ সব বিরক্তি ছেড়ে উঠে দাঁড়ালো, জ্যাকেটে টান দিয়ে ঠিক করে নিল সে নিজের জ্যাকেট। মুখের মসৃণ ত্বকে হাতের উল্টো দিক ঘষে ইয়াদ নিজের পা বাড়ালো। ইয়াদের পায়ের নিচে পিষ্ট হলো মেঝেতে পড়ে থাকা জেনিফার কানের দুল। ইয়াদ ইচ্ছে করেই নিজের পা দ্বারা সেটা পিষ্ট করেছে। এতে বোঝা যায় ইয়াদের মনে জেনিফার বা তার ভালোবাসার কোনো মূল্য নেই। ইয়াদ তার রাগের বহিঃপ্রকাশ করতেই এমনটা করলো। গাড়ি চলছে লং ড্রাইভের উদ্দেশ্যে। ইয়াদ ড্রাইভিং সিটের পাশে বসেছে। অন্ধকার নগরী থেকে আলোর আভাস মিলছে, তো আবার শুধু হেডলাইটের আলোয় আলোকিত হচ্ছে রাস্তাটা। গাড়ির জানালা খোলা, সেই খোলা জানালা ইয়াদের মনের সব প্রশ্ন দোয়ার সহিত উড়িয়ে দিচ্ছে। ইয়াদ ভেবে পায় না মেয়েটার বলা কথাগুলো কি আসলেই সত্যি। ইয়াদকে ভালোবাসে বলে মেয়েটা অন্য ছেলের স্পর্শে আসেনি? পরক্ষণে ইয়াদ ভাবে, ভালোবাসা কি হাস্যকর, আমি এইসব ভালোবাসা কখনো বিশ্বাস করি না। একজন মানুষের অন্যের প্রতি শুধু একটা মোহ থাকতে পারে, যে মোহ কেটে গেলে মানুষটার কথাও ভুলে যাওয়া সম্ভব। এই ইট পাথরের দুনিয়ার মতো পাথরে আবৃত আমার হৃদয়, এই হৃদয়ে অন্য মানুষের জন্য ভালোবাসা নামক বস্তুর আগমন নিষিদ্ধ। ইয়াদ বিন তেহরান শুধু তার পরিবার এবং ক্যারিয়ারকে ভালোবাসে, কোনো আবেগিক অনুস্থায়ী নারীকে নয়। হাঁ, বোকার দল।
বাতাসে এলোমেলো হয়ে যাওয়া ইয়াদের জেল মাখানো চুল বাম হাতে আঙুল চালিয়ে ঠিক করছে। আবারও ইয়াদের ঠোঁটে বাঁকা হেসে বলে উঠল, ভালোবাসা আমার পায়ের তলায়, হাসছিস তুই? ইয়াসিরের কথায় ইয়াদ নিজের মুখখানা গম্ভীরে পরিণত হল। না, অযথা হাসি আমার পক্ষ থেকে আশা করিস কিভাবে? আমার দিকে না তাকিয়ে সামনে দেখে গাড়ি চালা, ইয়াদ ঠিকভাবে বসল। অসময় তার অভিব্যক্তি কেউ বুঝলে তার কাছে সেটা একেবারেই সহ্য হয় না। নিজের মুখভঙ্গি বদলালো, বদলাতে ইয়াদ নিজে মসৃণ ব্রু আবারও কুচকে ফেলল। কলেজের জীবন বেশ ভালোই লাগছে দুয়ার, ক্লাস শেষে আড্ডা যে দিতে পারে প্রাণ খুলে। আজও ক্লাস শেষে মাঠের বসার পরিকল্পনা করল তারা। নিজের ব্যাগ থেকে খবরের কাগজ বের করে মাটিতে বিছিয়ে দিয়ে সেই বসতে যাবে দুয়া, অমনি চিল্লে উঠল মাহি, আমার ইয়াদ। দুয়া চমকে উঠল, সোজা হয়ে দাঁড়াতেই মাহি খবরের কাগজ নিজের বুকে টেনে নিল। কিরে, কি হলো এটা? আজও ইয়াদ ছিল ব্যাপারে, তো এখন কি ব্যাপারে মানুষের চেহারা দেখে বসতে হবে? ব্যাপার দে আজবের বাচ্চা, দোয়া কোমরে হাত রেখে বলল। দোয়া, তুই আমার ভাইয়ার সাথে এমন করবি? এই মাহি, ওকে অন্য ব্যাপার দে। রামিশা, তোর মামাতো ভাইয়ার গোষ্ঠী কিলাই, ওই সাদা ভূতের জন্য আমি আমার ব্যাপার হারিয়েছি, দে আমাকে আমার ব্যাপার দে। দোয়ার মুখে রাগের সাফ স্পষ্ট, তোকে অন্য ব্যাপার দিচ্ছি, দেশের সেরা ক্রিকেটার উনি, আমাদের উচিত ওনাকে সম্মান দেওয়া। মোটেও না, আমি দিব না সম্মান, আমাকে ব্যাপার দে। কথাটা বলে দোয়া মাহি থেকে ব্যাপার নিয়ে বসে পড়ল। তুই আমার ভাইয়ার উপর বসে পড়েছিস কেন? আমার ভাইয়ের ছবি কেটে মানুষ ঘরে সাজিয়ে রাখে, আর তুই কিনা তার ছবি? ভাই চুপ করত, এসব খেলোয়াড় না কি, এসবের জন্য আমার মনে দয়া মায়া নেই। তোর ভাইয়ের জন্য তুই কান্না করে কর বসে বসে। এই সঞ্জয়, বাদাম কিনে আনতো। সঞ্জয় হুড়হুড় করে চলে গেল। ইয়াদ ভাই যদি জানে এসব তাহলে সে দুশ্চিন্তা পড়বে নিশ্চিত, দেশের সবাই ওর জন্য পাগল, আর তুই কি না, আমার ভাইয়ের সাথে এত বড় অপমান। চুপ কর, মেজাজ খারাপ করবি না, তোর ভাই মিনিস্টার হোক না কেন, এই দোয়ার কিছু যায় আসে না, এই দোয়া তার নিজস্বতায় খুশি। তোদের সেই সাদা ভূতকে কিভাবে ভালো লাগে আল্লাহই জানেন। একবার ইয়াদুর চোখের গভীরতায় তাকিয়ে দেখিস, প্রেমে পড়ে যাবি চাঁদ, আজব মানুষ তুই। দোয়ার জীবনে প্রেম আসা নিষিদ্ধ। আমার ভয় হয় অনেক, মুখ হাত পা দেখে প্রেমে পড়ে সত্যিটা জানলে আবার পালিয়ে না যায়, তাই এসব কথা আমাকে ফের বলবি না, আমি তোদের নিয়ে খুশি অনেক। দোয়ার মুখে হাসি জুড়ে থাকলেও তার অক্ষে জোড়া বিষণ্ণতায় ঘেরা। এমনটা লক্ষ্য করে মাহি দোয়ার হাত চেপে বলল, দেখবি এমন একদিন আসবে তোকে একজন বেশ ভালোবাসবে, তার ভালোবাসার আলোয় তোর সকল শঙ্কার ইতি ঘটবে চাঁদ, আজব এত ভাবিস কেন? সেটাই, ইয়াদ ভাইয়ার উপর বসে থাক, আমি কিছুই বলতাম না, তাও মন খারাপ করিস না, এবার একটু হাস চন্দ্রবতী। মাহি আর রামিশা দোয়ার গলা জড়িয়ে ধরল। আমি ইয়াদ বিন তেহরানের উপর আবার কই বসলাম, দোয়া এবং রামিশার কানের কানে কিছু একটা বলল মাহি, আর এতেই অট্ট হাসিতে ফেটে পড়ল তিনজন। দোয়ার মন খারাপের হাদিস নেই, প্রাণ খুলে হাসছে তিন তরুণী। আশেপাশে উপস্থিত সবাই দেখছে তাদের তামাশা, কেউ কেউ দোয়ার চাঁদের লাহন চেহারা আর গ্যাসদাতের হাসির প্রেমে পড়ল আবারও। তো ফ্রেন্ডস, গল্পটা নিশ্চিত বলতে পারি খুবই মজার হবে, খুবই ইন্টারেস্টিং, খুবই রোমান্টিক একটা গল্প হবে আই থিঙ্ক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা জানিয়ে কমেন্ট করে যাবেন। আর এই দুইটা পর্বে মিলিয়ে ছিল একটা সূচনা পর্ব, কত বড় পর্ব ভাবেন একবার। আমি দুইটা পর্ব করেছি, তারপরও 14 মিনিট করে হয়ে গেছে অলরেডি। তো কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ফারুক ডিয়ারির সাথেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।